ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো, ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার 5x dx ইকুয়াল টু 8/15। তো এখানে প্রথমেই যেটা এল এইচ এস দেওয়া আছে সেটিকে আমরা লিখে নিই, 0 to π/2 cos টু দি পাওয়ার 5x dx। এবার এটাকে দেখো, আমরা লিখছি ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার 5 কে লিখছি cos x ইন্টু কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এটা ইজ ইকুয়াল টু 0 to π/2 যেমন আছে থাকলো, কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 মানে কি লেখা যায়, কস স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার কস এক্স ডিএক্স। এবার আমরা প্রথমেই ধরে নিচ্ছি সাইন এক্স ইকুয়াল টু হলো জেড, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে আমি লিমিট চেঞ্জ করে দিই, লিমিট এখানে আছে এক্স আর জেড এ। তাহলে এক্স যখন π/2 সাইন π/2 মানে 1, এক্স যখন 0 তখন 0, তার মানে ইন্টিগ্রেশন হয়ে যাবে 0 to 1। তাহলে এখান থেকে হবে 1 মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার ডিজেড। তাহলে এবার আমরা এখান থেকে ভ্যালু বের করে নিই, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 থেকে 0 to 1, 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড ইজ ইকুয়াল টু, আমরা এবার ইন্টিগ্রেট করছি দেখো, জেড মাইনাস 2/3 জেড কিউব প্লাস 1/5 জেড টু দি পাওয়ার 5 এর আমি এবার লিমিট বসাচ্ছি 0 থেকে 1। তাহলে 1 এর লিমিট বসাচ্ছি 1 মাইনাস 2/3 প্লাস 1/5, আর 0 বসালে দেখো প্রত্যেকটাই হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 প্লাস 0। তাহলে এবার এইটাকে আমরা যদি লিমিট ক্যালকুলেট করার পর যদি ক্যালকুলেট করি, এখানে দেখো এলসিএম হলো 15, তাহলে উপরে উঠলো তোমার 15 মাইনাস 3 × 5 = 15, 5 × 2 = 10 প্লাস এখানে 5 × 3 = 15, তাহলে এখানে উঠলো তোমার 3, আর এদিকটা তো 0 হয়েই গেছে। তাহলে এদিকে আমরা লিখতে পারি কত, 15 থেকে 10 বাদ দেওয়া মানে 5, 5 + 3 = 8/15। এটাই আমায় দেখো প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।